नमस्कार बंधुरा, खबर सन्धने प्रत्येक के स्वागत। आज 22 जुलाई 2020 साल बुधवार। अवशेषे दक्षिणबंगे बर्षार बृष्टि शुरू हो गेल। सबथेके बड़ कथा, आज के दक्षिणबंगेर कयेकटी जेलाय तुमुल बृष्टिर सम्भावना रयेछे। कोन कोन जेलाय अति भारी बृष्टिर सम्भावना? एर संगे उत्तरबंगेर जन्य किछुटा सुखबर, आज के बृष्टि कमते चलेछे। এর সঙ্গে রয়েছে ত্রিপুরা সহ ভারতের অন্যান্য জায়গায় আবহাওয়া কেমন থাকবে। এর সঙ্গে বাংলাদেশে জোরদার বৃষ্টির সম্ভাবনা আজকে। কোন কোন জেলাতে তুমুল বৃষ্টি চলতে পারে, সমস্ত কিছু নিয়েই রয়েছে এখনকার ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেই, যে কোনো কারণেই হোক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কাটিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং দফায় দফায় অধিকাংশ জেলাতেই বৃষ্টি চলছে। তবে বৃষ্টিটা সব জায়গায় সমান হচ্ছে না, কোনো কোনো জায়গায় মিশ হয়ে যাচ্ছে। তবে খবর রয়েছে যে বৃষ্টি আসতে চলেছে। এরই মধ্যে বড় খবর রয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টিটা কেমন দেখুন। আজকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ অতি ভারী বৃষ্টি ঘন্টার পর ঘন্টা, সেই রকম সম্ভাবনাটা একটু কম রয়েছে। তবে বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আজকেও চলবে এমন সম্ভাবনা রয়েছে। আমরা এখন প্রত্যেকটা জেলা ধরে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আজকে থাকবে। প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া। প্রথমেই যেটা আপনাদের জানাবো যে অতি ভারী বৃষ্টির যে খবরটা রয়েছে, সেটি উপকূলের জেলাগুলোর একেবারে উপকূল সংলগ্ন জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে এমনটা কিন্তু পরিষ্কার ছবি উঠে আসছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূল সংলগ্ন জায়গাগুলো অতি ভারী বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় চলবে এমনটা পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গাগুলো বা সুন্দরবন সংলগ্ন জায়গাগুলোয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে নদিয়া জেলাতে, এখানেও কিন্তু জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলাতে রয়েছে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এমনটা খবর রয়েছে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, এর জন্য দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা কোথাও 1 ডিগ্রি কোথাও 2 ডিগ্রি কমেছে, তবে কিছুটা হলো শান্তি মিলেছে এমনটা বলা যেতেই পারে। এরই মধ্যে খবর রয়েছে এই সমস্ত জেলাগুলোতে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 26 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন, সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আর্দ্রতা চরমভাবে বজায় থাকবে, ফলে বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ বেশ আমেজটা ভালো থাকবে আবহাওয়ার, তারপরই আবার গুমোট আবহাওয়া শুরু হয়ে যাবে। বিশেষ করে এটা জানা যাচ্ছে 70 থেকে 75% পর্যন্ত সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ কোনো কোনো জায়গায় থাকতে পারে। তবে কিছু কিছু জায়গায় যেটা গড়পড়তাভাবে 65 থেকে 70% সর্বনিম্ন, সর্বোচ্চ থাকার সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95% সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে, এটাই কিন্তু খবর রয়েছে। এরপর আমরা জেনে নেব বাকি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে হাওড়া জেলা, এখানে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে হুগলি জেলা, এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা জানতে পারা যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় অল্প সময়ের জন্য একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার রয়েছে, তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপর আমরা দেখে নেব পশ্চিম দিকের যে জেলাগুলো রয়েছে, পূর্ব বর্ধমান হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম বর্ধমান মাঝারি ভারী, কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। এর সঙ্গে দেখে নেব বাঁকুড়া জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আরও যেটা জানাবো, পুরুলিয়া জেলাতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আজকে রয়েই যাচ্ছে। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি চলবে এমনটা পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু কিছু জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে যাচ্ছে এমনটাই লেটেস্ট খবর উঠে আসছে। পশ্চিমের সমস্ত জায়গা বা জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা ওই রকমই থাকবে, 27 থেকে 30 বা 32 ডিগ্রি সর্বোচ্চ এমনটা খবর রয়েছে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারলেন, আপনাদের এক কথায় দক্ষিণবঙ্গের আবহাওয়াটা বলে দিতে চাই, আজকে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন জায়গাগুলোতে, বিশেষ করে 224 পরগনার একেবারে উপকূল ঘেঁষে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জোনেতে রয়েছে পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাচ্ছে।
তাহলে 2-24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গাগুলোয় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গবাসীদের জন্য একটু সুখবর রয়েছে। আজকে অতি ভারী বৃষ্টি ঘন্টার পর ঘন্টা ধরে সম্ভাবনাটা একটু কম রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী, কোথাও মাঝারি ভারী বৃষ্টি চলবে। তবে সকালের দিকে শিলিগুড়ি দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এর সঙ্গে এটাও জানাবো আপনাদের যে আলিপুরদুয়ার জেলা, এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। এছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এই সমস্ত জায়গাগুলোতেও মাঝারি ভারী, কোথাও কোথাও কখনো কখনো ভারী বৃষ্টি চলবে, তবে সবটাই কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনাটা আজকে রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী, কখনো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মালদহতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। সুতরাং উত্তরবঙ্গবাসীদের জন্য এটাই সুখবর, যেভাবে বৃষ্টির দুর্যোগটা চলছিল আজকে অন্তত কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু হলে কি হবে, আগামীকাল কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে ভারতবর্ষের আবহাওয়াটা কীরকম চলছে দেখুন, ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বহু জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টি চলেছে। তবে এরই মধ্যে কিছুটা সুখবর রয়েছে, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা আজকে বিক্ষিপ্তভাবে ভারী হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টি চলছিল, সেখানেও কিছুটা হলেও কম বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তবে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে অতি ভারী বৃষ্টিটা যেটা ঘন্টার পর ঘন্টা চললে বন্যা পরিস্থিতি আসন্ন হয়ে পড়ে, সেই অবস্থাটা হয়তো থাকছে না। ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে, হয়তো কিছুক্ষণ হলো আবার থেমে গেল, কখনো মাঝারি ভারী, হালকা মাঝারি এমন দিয়েই চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামে, সঙ্গে রয়েছে মণিপুরে, সঙ্গে রয়েছে মেঘালয়ে, এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাবাসীদের জানাবো আপনাদের ওখানে 25-29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা, বিশেষ করে আপনাদের ওখানে দক্ষিণ দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে মধ্য ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরায় হালকা মাঝারি, কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে। গড় আর্দ্রতার পরিমাণ থাকবে 80-85%, এটা পুরোপুরিভাবে জানতে পারা যাচ্ছে। এরপর সবথেকে যেটা বড় খবর আরও রয়েছে যে মৌসুমী অক্ষরেখা কিন্তু উত্তরবঙ্গে এখনও সক্রিয় রয়েছে, যার জন্য আগামী দিনে আবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা জুড়ে, এমনটাই খবর রয়েছে। বিশেষ করে আগামীকালও জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গ জুড়ে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে দেখুন, বাংলাদেশ জুড়ে জোরদার বৃষ্টি চলছে, তবে আজকে সবথেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু কিছু জায়গায়। শুধু যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি প্রচণ্ডভাবে হবে তা নয়, খুলনা, সঙ্গে বরিশাল এই সমস্ত বিভাগগুলোতেও জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা আপনাদের বলতে চাইছি, উপকূল বরাবর আজকে বৃষ্টিটা বেশি হবে। যেমন দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলের জায়গাগুলোতে যেমন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত উপকূলের জায়গাগুলোতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। তবে অন্যান্য জায়গায় বৃষ্টি চলবে, বিশেষ করে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী বিভাগে হালকা মাঝারি, কখনো মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, সিলেট বিভাগে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গড় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 26-31 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ থাকতে পারে। গড় আর্দ্রতার পরিমাণ 65-70% সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 90% মতন, এটাও জানতে পারা যাচ্ছে। সুতরাং সমগ্র বাংলাদেশ জুড়ে জোরদার বৃষ্টি আজকে চলবে। তো বন্ধুদের, সংক্ষেপে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টি যেটা হচ্ছিল না, বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, বহু জায়গায় জোরদার বৃষ্টি চলবে আজকে, উপকূলের জায়গাগুলোয় জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-24 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে নদিয়ায় ভারী বৃষ্টির সঙ্গে মালদহতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তুলনামূলকভাবে পশ্চিম দিকের জায়গাগুলোর মধ্যে বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জায়গাগুলোয় মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, এমনটা খবর। এবং আগামী দিনে দক্ষিণবঙ্গে আরও জোরদার বৃষ্টি আসতে চলেছে, এটাও কিন্তু খবরে উঠে আসছে। কারণ হিসাবে উঠে আসছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা, যেটা হিমালয়ের পাদদেশ বরাবর অবস্থান করছে, যার জন্য উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগ চলছে।
তবে সেটা সরে আসার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে সেটি সক্রিয় হতে পারে এমন কিছুটা একটা তথ্য উঠে আসছে। এর সঙ্গে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের উদ্ভব হলেও হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের হেল্প করবে এবং যথেষ্ট ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।